আমরা চলে যাচ্ছি আমাদের আমরা যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশনের অংশে। তো সাজেশনের অংশে আমরা চ্যাপ্টার 3 এবং 5 আলোচনা করেছিলাম। তো চ্যাপ্টার 3 এবং 5 এ আমরা কোনো প্রবলেম পাচ্ছি না, আমরা চ্যাপ্টার 6 এ যাচ্ছি। চ্যাপ্টার 6 এ কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন, কোন অঙ্কে প্রবলেম আছে আমি সেটা নিয়ে কথা বলবো। ইয়েস স্যার। আর চ্যাপ্টার 6 এ কারো কোনো প্রবলেম থাকলে বলবেন কত নাম্বার অঙ্কে কোন অংশে প্রবলেম। একজন একজন বলেন, ফাহিম হাসান শুরুতে, ফাহিম বলেন কোন অঙ্কে প্রবলেম আছে চ্যাপ্টার 6 এর। প্রবলেম বলতে হলে আগে কিন্তু বাসায় নিজেরা পড়াশোনা করতে হবে, নিজেরা অঙ্ক করতে হবে, নাহলে কিন্তু প্রবলেম ফাইন্ড আউট হবে না। তো আপনি বাসায় করেছেন কিনা সেই অংশের প্রবলেম গুলো আমাকে বলবেন। এখন দেখে মনে হচ্ছে এটাতে মনে হয় সমস্যা, এরকম হলে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না, আপনি নিজে করলে তবেই বুঝতে পারবেন। কথা বলছি কোশ্চেন নাম্বার 5 এ। ফাহিম আমাকে বলেন কোশ্চেন নাম্বার 5 এর কোন অংশে প্রবলেম, পুরোটাই প্রবলেম নাকি কোন এ বি সি কোন অংশে প্রবলেম? স্যার পুরোটাই। পুরোটা? ওকে তাহলে আমি পুরোটাই করে দিচ্ছি। সবাই একটু মিউট করে রাখবেন, সবাই একটু মাইক্রোফোন মিউট করে রাখেন, আমি চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 এর কোশ্চেন নাম্বার 5 করে দিচ্ছি। স্যার আমার স্যার চ্যাপ্টার 6 এর 5 নাম্বার। আচ্ছা আমি 5 নাম্বার কোশ্চেন করে দিচ্ছি, আপনারা একটু মিউট করে রাখেন কারণ একটু আওয়াজ আসতেছে অনেকের, তাহলে অনেকে বুঝতে পারবে না, আওয়াজ মিক্সিং হয়ে যাবে একসাথে। স্যার আমার তো আওয়াজ আসছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি 5 নাম্বার কোশ্চেন বলছি। 1/6 পোরশন অফ এ পোল ইজ মাড এন্ড 1/2 পোরশন ইজ ইন ওয়াটার এন্ড হার এন্ড দ্য রিমেইনিং পোরশন ইজ অ্যাবাভ ওয়াটার, দ্য লেন্থ অফ দ্য পোরশন অ্যাবাভ ওয়াটার ইজ 2 মিটার। কোশ্চেন নাম্বার এ বলা হয়েছে হোয়াট পোরশন অফ দ্য পোল ডাজ ইন ওয়াটার এন্ড ইন মাড হ্যাভ। হ্যাঁ কি বলতেছিলেন বলেন এখানে আমাদেরকে প্লাস করতে হবে দুইটা পোর্শন যেটা দেওয়া আছে, তো আমরা সরাসরি লিখবো কোয়েশ্চেন নাম্বার 5 এর এ। The pole is in water and in is 1/6 plus 1/2 আমি স্ক্রিনে একটু দেখাচ্ছি প্রথম অঙ্কটা কিভাবে শুরু করবো, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা? দেখো আপনারা নিজেরা কথা বলতেছেন, আপনারা স্ক্রিনে কি অঙ্ক দেখতে পাচ্ছেন? এখন আমরা প্লাস করবো, এটা আমরা প্রথম যে দুইটা পোর্শন দেওয়া আছে সেই দুইটা পোর্শনকে প্লাস করতে হবে আমাদের এখানে। স্যার লিখে ফেলেছি। ওকে এখন আমরা প্লাস করব, কিভাবে প্লাস করি আমরা একটু চেক করি। 6 এবং 2 এর আমরা যদি এলসিএম করি তাহলে হবে 6, 6 দ্বারা 6 কে যদি আমরা ডিভাইড করি 1, 1 দ্বারা মাল্টিপ্লাই করলে 1, 2 দ্বারা 6 কে ডিভাইড করলে 3, 3 আর 1 ইনটু মাল্টিপ্লাই করলে হবে 3 পোরশন, অর্থাৎ 6/4 পোরশন। আমরা একটু প্লাসটা করে দেখিয়েছি, আপনারা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোশ্চেন নাম্বার এ এর অ্যানসার। আমি পুরোটাই কিন্তু করে দেখাবো, আপনারাও করে ফেলবেন একই সাথে। আরেকটু দেখাবো
ওকে আমি আবারো দেখাচ্ছি দেখেছেন স্যার বলেন স্যার আপনার স্ক্রিন শেয়ারিং এর জন্য স্যার আপনার স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে স্যার কিছু দেখতে পাচ্ছি না ভালো স্যার একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করবেন হ্যাঁ স্যার ওকে ঠিক আছে আচ্ছা আমি আরো বড় করে দিচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন এখন क्वेश्चन नंबर ए का आंसर है तो टू कोई 4/6 कंप्लीट है छे यस सर ओके हम रहे कौन चलो जाते हैं क्वेश्चन नंबर बी ते क्वेश्चन नंबर बी ते बोला ऐसे व्हाट पोर्शन ऑफ द पोल वाज द रेस्ट ऑफ द अबव वाटर ताहले हमरा प्रथमे मने करब अर्थात लेट पोल पोर्शन इक्वल टू 1 The pole is in above water. 1 - 4/6 portion. আমি একটু দেখাচ্ছি কিভাবে শুরু করতে হবে অঙ্কটা আবারও একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোয়েশ্চেন নাম্বার বি কিভাবে শুরু করেছি Yes sir Let pole portion is equal to 1 then the pole is in above water 1 - 4/6 portion এতটুকু লিখেন এখন আমরা মাইনাসটা নিজে নিজে করতে পারবো কি আচ্ছা আমি আমি করে দিব আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন লেট দা পোল পোরশন ইজ ইকুয়াল টু 1 বলেন দা পোল ইজ ইন অ্যাবাভ ওয়াটার ইকুয়াল টু 1 - 4/6 পোরশন পোরশন কমপ্লিট হয়েছে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি আপনারা মিউট করে দেন আপনাদের স্পিকার গুলো মিউট করে দেন যখন কথা বলবেন শুধু তখন আনমিউট করে কথা বলবেন স্যার আমার তো মিউট ছিল স্যার কি জানি স্যার শুধু যে ভালো করে কথা বলছে না স্যার আপনারা মিউট করে রাখেন যার প্রয়োজন হবে সে আনমিউট করে কথা বলবেন জি স্যার এতটুকু হয়েছে উঠানো Yes sir ওকে এখন আমরা মাইনাসটা করতেছি ক্যালক করবেন ইকুয়াল সাইন এর নিচে ইকুয়াল সাইন দেব 6 - 4 পোরশন ইজ ইকুয়াল টু 6/2 পোরশন आंसर আমি কমপ্লিট করে দেখাচ্ছি ক্যালক করেন দেখতে পাচ্ছেন Yes sir 2/6 পোরশন এটাই কোশ্চেন নাম্বার বি এর आंसर আমি आंसर লিখে দিয়েছি আপনারাও आंसर লিখে ফেলবেন কমপ্লিট Yes sir দাও আমি হাম টেবিলে যাও ওকে আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাব আমু বাবাকে বলো এখন এই রুম থেকে যাইতে আমি সবাইকে একটু আনমিউট করতে বলেছি মিউট করে নেন এই
যে কথা বলবেন সে প্রয়োজন হলে কথা বলবেন কিন্তু অন্য সময় আনমিউট করে রাখেন সরি মিউট করে রাখেন স্যার ওয়াফি তো কথা বলছি স্যার আচ্ছা ইয়েস স্যার এখন আমরা কোশ্চেন নাম্বার 6 তে যাচ্ছি ওকে কথা না হোয়াট ইজ দা লেন্থ অফ দা পোল ইন ওয়াটার হোয়াট ইজ দা লেন্থ অফ দা পোল ইন ওয়াটার অর্থাৎ ওয়াটারে কতটুকু অংশ সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে ওয়াটারে কতটুকু অংশ সেটা বের করা লাগলে দেখেন কোশ্চেনে কিন্তু বলা আছে সর্বশেষ লাইন যেটা দেওয়া আছে দা লেন্থ অফ দা পোরশন অ্যাবভ ওয়াটার ইজ 2 মিটার তাহলে অ্যাবভ ওয়াটার আমাদের দেওয়া আছে 2 মিটার তো আমরা কিন্তু বের করেছি অ্যাবভ ওয়াটার পোরশন কোশ্চেন নাম্বার বি তে 2/6 পোরশন তাহলে আমরা বলতে পারি 2/6 পোরশন ইজ इक्वल टू 2 মিটার আমার কথা বুঝতে পারতেছেন ইয়েস স্যার যেহেতু আমরা কোশ্চেন নাম্বার বি তে অ্যাবভ ওয়াটার এর পোরশনটা বের করেছি 2/6 তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল লেন্থ অফ দা পোরশন অ্যাবভ ওয়াটার ইজ इक्वल टू 2 মিটার তাহলে আমরা বলতে পারি কোশ্চেন নাম্বার সি তে যে 2/6 পোরশন ইজ इक्वल टू 2 মিটার দেন ওয়ান পোরশন ইজ इक्वल टू ওয়ান পোরশন কত সেটা আমরা বের করব 2 ডিভাইড বাই 6/2 মিটার দেন 2 মাল্টিপ্লাই 2/6 মিটার আমি একটু দেখাচ্ছি 6 মিটার দেখেন আমি করে দেখাচ্ছি এখানে আমি স্ক্রিনে একটু দেখাচ্ছি খেয়াল করেন স্যার এটা आंसर 2 বাই না এটা কোশ্চেন নাম্বার সি এর आंसर आंसर এখনো হয় নাই আর একটু করতে হবে আমি आंसर যেহেতু লিখি না আপনারা आंसर লিখবেন না বলা হয়েছে 2/6 পোরশন ইজ इक्वल टू 2 মিটার দেন 1 পোরশন ইজ इक्वल टू 2 ডিভাইড বাই 2/6 আমরা আসলে ভগ্নাংশের ক্ষেত্রে যেগুলো আমাদের ফ্র্যাকশন থাকবে সেগুলো আমরা ডিভিশন করতে পারবো না সেজন্য আমরা মাল্টিপ্লাই দিয়ে সাইনটা চেঞ্জ করে দিব অর্থাৎ সাইনটা চেঞ্জ করলাম ডিভিশনকে মাল্টিপ্লাই করলাম 2/6 কে আমরা লিখলাম 6/2 অর্থাৎ যখন সাইন চেঞ্জ হবে অর্থাৎ সাইনটা রিভার্সন হবে তখন কিন্তু আমাদের যে ফ্র্যাকশন আছে সেটাও রিভার্ট হয়ে যাবে অর্থাৎ 2 এবং 6 চেঞ্জ হবে 6 উপরে চলে যাবে 2 নিচে চলে আসবে আমরা এতটুকু করতে পেরেছি দেখেন এতটুকু অংশে কারো কোনো প্রবলেম আছে আমাকে বলেন স্যার বলেন আপনি 5 এর ফোন নাম্বারটা আমি পাচ্ছি না সেটা একটু দেখান তো আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখাবো আগে এটা কমপ্লিট করি চ্যাপ্টার 5 এর 4 আর 6 আচ্ছা ঠিক আছে এটা আগে কমপ্লিট করি আমরা এতটুকু কমপ্লিট হয়েছে আপনাদের यस স্যার কমপ্লিট হয়েছে এটা কিন্তু आंसर হয় না এখন আমাদের आंसर বের করতে হবে স্যার এটা কোন চ্যাপ্টারে অঙ্ক এটা চ্যাপ্টার 6 এর কোশ্চেন নাম্বার 5 তো আমরা এখন বের করব আমাদের কোশ্চেনে কিন্তু বলা ছিল সি নাম্বার কোশ্চেন আমাদের ছিল হোয়াট ইজ দা লেন্থ অফ দা পোল ইন ওয়াটার অর্থাৎ ওয়াটারে কতটুকু সেটা আমরা বের করব তাহলে এখন লিখব সো দা লেন্থ অফ দা দেখেন আমি এখন করেছি একটু আপনারা স্ক্রিনে খেয়াল করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এখন আবারও দেখেন the length of the pole in water is equal to 6 into 1/2 meter তাহলে 2 এবং 6 কে যদি আমি কাটাকাটি করি তাহলে 2 দ্বারা 6 কে কাটলে হবে 3 তাহলে 3 into 1 হচ্ছে 3 মিটার आंसर এখন হবে দেখেন বুঝতে পেরেছেন জি স্যার ওকে आंसर হয়ে গেছে কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত কমপ্লিট হয়েছে তা 6 কে কাটাকাটি করেছেন হ্যাঁ 6 কে আমরা 2 দ্বারা কাটাকাটি করেছি 2 দ্বারা 6 কে কাটলে হবে 3 কমপ্লিট হয়েছে স্যার লেখা শেষ স্যার একটু কোনটা বলো
স্যার আমার হয়নি কি বলছ হয়নি আরেকটু দেখাচ্ছি আমি বলছি স্যার এখনই যাচ্ছি স্যার চ্যাপ্টার সাবমিট স্যার হয়নি দ্রুত লিখবেন সব হয়ে গেছে আর ওদিকে কি স্যার ওয়াকার লেখা নাকি ওয়াটার কত নম্বরে প্রবলেম বলেন এ বি সি স্যার পুরোটাই পুরোটা কিভাবে প্রবলেম হোয়াট আর দা জিসিএফ জিসিএফ অফ 24 40 আর 48 এটা প্রবলেম হবে কেন এটা জিসিএফ তো আপনি নিজে নিজে করতে হবে यस স্যার হ্যাঁ এর आंसर হবে 8 স্যার আমি প্রথমতে পারছি কিন্তু নিচে দুইটা পারি না বি নাম্বার यस স্যার বি সি আমাকে স্পেসিফিক নাম্বার বলবেন আমি বলছি 4 এর বি নাম্বার এখানে আপনি জিসিএফ ক্যালকুলেট করবেন 40 এবং 24 এর জিসিএফ ক্যালকুলেট করলে যা आंसर হবে তাই आंसर আপনি শুধু লিখে নেবেন দা জিসিএফ অফ 40 এন্ড 24 ইজ ইকুয়াল টু জিসিএফ আপনার যা হবে তাই आंसर এখানে জিসিএফ 8 হবে ক্লিয়ার ওকে স্যার তারপর সি নাম্বার হাউ মেনি বয়েজ এন্ড গার্লস উইল কনসিস্ট ইচ গ্রুপ যেহেতু আমরা কোশ্চেন নাম্বার বি তে ক্যালকুলেট করেছি যে 8 গ্রুপস হবে তাহলে আমরা বলবো ইচ গ্রুপ হ্যাভ বয়েজ ইজ ইকুয়াল টু 40 কে আমরা যেহেতু 40 জন বালক আছে 40 জনকে 8টা গ্রুপে ভাগ করব তাহলে 40 কে 8 দিয়ে ভাগ করব পাঁচ জন হবে একই ভাবে গার্লস কিভাবে বের করব 24 কে 8 দিয়ে ভাগ করব তিন জন হবে সি নাম্বার বুঝতে পেরেছেন শুধু বি এর आंसरটা দিয়ে 40 এবং 24 কে ভাগ করে দিব যা হবে তাই आंसर বয়েজ এর সংখ্যা বের করব 8 দিয়ে ভাগ করব 40 কে গার্লস এর সংখ্যা বের করব 24 কে ভাগ করব 8 দিয়ে বুঝতে পেরেছেন স্যার করে দেখাবো করে দেখাবো বি নাম্বার না সি নাম্বার না দুইটাই করব দুইটাই করেন আচ্ছা আমি বি থেকে শুরু করছি আচ্ছা আপনি প্রথমে লিখে নেবেন দা জিসিএফ অফ 40 এন্ড 24 এন্ড 24 আপনি জিসিএফ ক্যালকুলেশন করবেন 40 আর 24 জিসিএফ নিজে করতে পারবেন यस স্যার আমি করতে পারবো আচ্ছা তাও আমি করে দেখাচ্ছি যেহেতু প্রবলেম হচ্ছে মনে হয় স্যার বলেন ফাহিম আমাকে বলতাছে স্যার ফাহিমকে ডিস্টার্ব করে স্যার ফাহিমরে কিছু বলেন আমি কারো কোনো অভিযোগ শুনতে চাই না সবাইকে বলেছি মিউট করে রাখতে সবাই মিউট করে রাখেন লাজ আপনি স্ক্রিনে একটু দেখেন আমি দেখাচ্ছি আপনাকে কোশ্চেন নাম্বার বি यस স্যার দেখছি দেখেন আমরা এখানে জিসিএফ ক্যালকুলেট করেছি 8 গ্রুপ आंसर হবে স্যার দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছেন না আমি তো দেখাচ্ছি স্যার স্যার গোলা গোলা স্যার স্যার আমি দেখতে পাচ্ছি স্যার আমি দেখতে পাচ্ছি গোলা গোলা লাগছে স্যার আমার নেট ঠিক আছে স্যার কেবলমাত্র জি সেভ করেছি আপনারা দেখতে পারার কথা আচ্ছা গোলা গোলা লাগতে পারে এটা হচ্ছে ক্যামেরা রেজলিউশনের কারণে আপনারা একটু ভালো করে খেয়াল করেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এখন ক্লিয়ার হয়েছে জি স্যার यस স্যার ওকে লাজ এখন বুঝতে পেরেছেন এখন আমি সি নাম্বার করে দেখাচ্ছি স্যার আমার লেখা হয়নি লেখা স্যার আমার হয়নি আচ্ছা ঠিক আছে লেখা কমপ্লিট করেন স্যার এবার হয়ে গেছে ওকে এখন আমরা সি নাম্বার শুরু করছি কোশ্চেন নাম্বার সি persons have groups
क्वेश्चन नंबर सी देख बैन ये खूब ही सहज हमें এতক্ষণ বলেছি एज ग्रुप कंटेंस बॉयज इज इक्वल टू 40 डिवाइड बाय 8 इज इक्वल टू 5 एज ग्रुप कंटेंस गर्ल्स 24 डिवाइड बाय 8 इज इक्वल टू 3 দেখেন দেখতে পাচ্ছেন यस सर यस सर এটা খুব ইজি কমপ্লিট হলে বলবেন আমাকে ওকে স্যার স্যার আমি লেখা শেষ স্যার আমি স্যার এবার 6 নাম্বার চ্যাপ্টার 5 এর আচ্ছা 6 নাম্বার কোশ্চেনে কোন অংশে প্রবলেম আমাকে বলেন বি আর সি বি আর সি বি তে বলা আছে হোয়াট ইজ দা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস এবং হোম ব্যানানাস বিস্কুট এন্ড ক্যান্ডিজ ক্যান বি ডিভাইডেড ইকুয়ালি একইভাবে লিখবেন আমরা এখন 4 এর বি নাম্বার যেভাবে করেছি দা জিসিএফ অফ 42 84 and 105 apni gcf calculate korle ja hobe tai answer b number question amra etokkhon 4 er b number ja korechi hobo tai korben ekhane shudhu number gulo change hobe okay sir 42 84 and 105 egulor ja hobe gcf tai answer clear sir gcf me ide 42 bananas 84 biscuit and 105 candies diye gcf হ্যাঁ জিসিএফ এই নাম্বারগুলো লিখবেন ব্যানানাস বিস্কুট আর ক্যান্ডিজ লেখার দরকার নাই আপনি শুধু লিখবেন দা জিসিএফ অফ 42 84 এন্ড 105 তারপর জিসিএফ ক্যালকুলেট করবেন জিসিএফ যা হবে তাই आंसर ওকে স্যার আর সি নাম্বার এটা একই রকম 4 এর সি যেরকম একই রকম এখানেও হাউ মেনি ব্যানানা বিস্কুট এন্ড ক্যান্ডিজ উইল ইচ অফ স্টুডেন্টস গেট তখন আপনি লিখবেন each students get banana is equal to apni banana hocche 42 42 ke b er answer ta diye bhag korben thik ache abar ekhi bhabe niche likhben each students get biscuits is equal to biscuit er shongkha hocche 84 84 ke b er answer ta diye bhag korben amra ekhon c number eta je bhabe korechi eki rokom thik ache nije nije kore felben okay তাহলে আমরা চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6 এর কোনো প্রবলেম আছে চ্যাপ্টার ওকে আমরা এখন চ্যাপ্টার 7 এ আছি 7 এ কোশ্চেন নাম্বার এ একটু ভালো মনোযোগ দিয়ে করবেন কোশ্চেন নাম্বার 7 এর কোশ্চেন নাম্বার 1 क्वेश्चन नंबर 7 है कारो कोनो प्रॉब्लम থাকলে আমাকে বলবেন এখানে একেবারে অল্প অঙ্ক দেওয়া হয়েছে চারটা অঙ্ক আর এই চারটা থেকে দুইটা অঙ্ক পরীক্ষা আসবে আপনি যে কোনো তিনটা করলে একটা কমন পাবেন স্যার কোনো প্রবলেম আছে বলেন চ্যাপ্টার 7 8 নম্বর অঙ্কতে সমস্যা আছে 3 নম্বর 8 নম্বর তিন নাম্বার অঙ্ক একদম শেষ শেষ এটা চার নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর নো স্যার এইট নাম্বার এইট চ্যাপ্টার 7 এ এইট নাম্বার অঙ্ক কোথায় ভালো করে বলেন চ্যাপ্টার 7 এর কত নাম্বার অঙ্ক 1 2 3 4 চারটা অঙ্ক আছে স্যার আমার মনে হয় ও এবিসি এর কথা বলতেছে
এবিসি তো সবগুলোতে আছে, এখন কোনটা আর এবিসি আমি কিভাবে বুঝবো? একটু ক্লিয়ার করে বলেন স্যার। আমার মনে স্যার আমার মনে 3 নম্বরের এ হোয়াট ইজ দা প্রাইস, আপনার প্রবলেম আছে কিনা সেটা বলেন। হোয়াট ইজ দা প্রাইস পার পিস অফ অরেঞ্জ, পার পিস অফ অরেঞ্জের প্রাইস কত আপনাকে সেটা বের করতে বলেছে। তো যেহেতু পার আছেন মানে 12 অরেঞ্জের প্রাইস হচ্ছে 60.60, তাহলে আপনি 60 দ্বারা ডিভাইড করে দিবেন, 12 দ্বারা আপনি 60.16 কে ডিভাইড করবেন। স্যার আমার এটা কে স্যার স্যার এটা স্যার নাম্বার 4 এর এ স্যার বলেন। यस স্যার 4 এর এ নাম্বার স্যার। আচ্ছা 4 এর এ নাম্বার আমি এটা বুঝি পারো না। আরে না স্যার ফোন নাম্বার না স্যার, 4 এই ফোন নাম্বার। হ্যাঁ 4 নম্বরের এ তো না স্যার, ফোন নাম্বারে সব সব। আচ্ছা আগে তাহলে এতে সমস্যা নাই স্যার, এতে তো স্যার এটা তো পারা তো না স্যার, এতে তো আপনি শুধু ভাগ করবেন। এস স্যার এতে তো শুধু ভাগ করব স্যার। এ কি দেখাবো নাকি বি থেকে দেখাবো বলেন স্যার? এ বি থেকেই দেখান। আচ্ছা বি, হাউ মেনি লিটারস অফ অয়েল ডিড ইচ ফ্যামিলি রিসিভ, তাহলে প্রত্যেক ফ্যামিলি কতটুকু অয়েল রিসিভ করেছে আমাদেরকে সেটা বের করতে হবে। তো কোশ্চেনে কিন্তু দেয়া ছিল 36.75 লিটারস অফ অয়েল আর ডিভাইডেড অ্যামাং 7 ফ্যামিলিজ, তো আপনি লিখবেন 7 ফ্যামিলিজ গেট 36.75, তারপর নিচে লিখবেন সো 1 ফ্যামিলি গেট, অর্থাৎ 36.75 কে 7 দ্বারা ডিভিশন করবেন, ডিভাইড করলে যা হবে তাই आंसर। আচ্ছা রেহান তুমি কি এটা কিভাবে ডিভাইড করতে হয় এটা জানো? এরা এই চ্যাপ্টার পড়ি নাই আমি, আপনি আমি এটার ভিডিও আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব, আপনি ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে 4 নম্বর অঙ্ক পুরোটা করে দিয়ে দিবেন, যাদের প্রবলেম আছে 4 নম্বরে ওরা সেখান থেকে দেখে নেবে। ক্লিয়ার? ওকে স্যার নো প্রবলেম স্যার। ওকে এবার আমার কিছু মেসেজ আছে আপনাদের জন্য পরীক্ষা সংক্রান্ত, আমি পরীক্ষা সংক্রান্ত মেসেজ গুলো বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন কোনো প্রশ্ন স্যার অফিস কি খোলা স্যার? স্কুলের অফিস খোলা? হ্যাঁ স্কুলের অফিস খোলা থাকবে স্যার। আজকে মানে এখন কি খোলা? হ্যাঁ খোলা আছে, 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে স্কুল অফিস খোলা। ওকে আমি পরীক্ষা সংক্রান্ত কিছু নির্দেশনা দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ওকে স্যার, পরীক্ষা প্রত্যেকে বাসায় টাইম মতো দেওয়ার চেষ্টা করবেন, সকাল 10টা বাজে পরীক্ষা শুরু হবে আপনি 10টা থেকে দেওয়ার চেষ্টা করবেন, এবং 12:30টায় পরীক্ষা শেষ হবে আপনাদের, তো আপনারা চেষ্টা করবেন 12:30টার মধ্যেই পরীক্ষা শেষ করার জন্য। তারপর আরেকটু ইনফরমেশন হচ্ছে আপনাদের অনলাইনে যারা প্রশ্ন দেখে দেখে পরীক্ষা দিবেন, অনলাইনে প্রশ্নটা মোবাইলে দেখে পরীক্ষার প্রশ্নগুলো অ্যানসার করবেন, আর প্রশ্ন অ্যানসারের ক্ষেত্রে অবশ্যই কত নং কোয়েশ্চেনের অ্যানসার করছেন সেটা স্পষ্ট করে লিখবেন। ওকে স্যার, আর প্রত্যেক প্রশ্নে এ বি সি তিনটা প্রশ্নেই অ্যানসার লেখার চেষ্টা করবেন, অর্থাৎ অঙ্কটা করা শেষ হলেই বি নম্বরে চলে যাবেন না, এর অ্যানসার সমান অ্যানসার দিয়ে আপনি অ্যানসারটা লিখে নেবেন, প্রত্যেকটা এ বি সি প্রত্যেকটাতে আলাদা করে অ্যানসার লিখবেন। তারপর কোয়েশ্চেন নাম্বার এ তে আপনাদের শর্ট কোয়েশ্চেন থাকবে 20, অর্থাৎ 20টা শর্ট কোয়েশ্চেন থাকবে, আর এই 20টা শর্ট কোয়েশ্চেন 1 2 3 4 5 এভাবে 20 পর্যন্ত সিরিয়াল অ্যানসার করবেন। আপনি একের পরে 5 নাম্বার পারবেন, একের পরে 5 নাম্বার লিখবেন না, 1 থেকে 20 পর্যন্ত সিরিয়াল দিবেন, যেটা পারেন সেটা লিখবেন, যেটা পারেন না সেটা খালি থাকবে, কিন্তু আপনি নাম্বার সংখ্যা দিবেন। এটা হচ্ছে পরীক্ষার অ্যানসার করার নিয়ম, আপনি এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন, এটা যেন প্রত্যেকের মনে থাকে। স্যার বলেন কি বললেন স্যার? বুঝতে পারলাম না। কোশ্চেন নাম্বার 1, 1 নং কোশ্চেনে আপনার 20টা শর্ট কোশ্চেন থাকবে, তো সেই 20টা শর্ট কোশ্চেন আপনি সিরিয়াল অ্যানসার করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত আগে সিরিয়াল দিবেন, তারপর যত নাম্বার পারেন তত নম্বরে আপনি অ্যানসার লিখবেন, আপনি উল্টা পাল্টা অ্যানসার লিখবেন না। হ্যাঁ আদিশা বলো বলো বলেন আমি শুনছি স্যার। এই যে স্যার কি হলো স্যার? বলেন আমি শুনতেছি বলেন স্যার। এই যে আমার আম্মু আমার মা যখন
স্কুলে গেছে না, তখন ওরা বসে যে 50 মার্কের পরীক্ষা ঘরে হবে আর 50 মার্কের পরীক্ষা স্কুলে হবে, এটা কি সঠিক? না এটা সঠিক না, আপনার আম্মু বুঝতে প্রবলেম করেছে। 100 মার্কের পরীক্ষায় বাসায় হবে, সেটাকে আমরা 50 মার্কে কনভার্ট করব, অর্থাৎ আপনি 100 থেকে যদি 80 পান তাহলে আমরা কাউন্ট করব 40, মানে আপনার এই যত পাবেন তার অর্ধেক নাম্বার আপনার সার্টিফিকেটে যোগ হবে, মানে আপনার যে রেজাল্ট ছিল সেখানে অর্ধেক নাম্বার যোগ হবে, আর বাকি অর্ধেক নাম্বার হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিব। বুঝতে পেরেছেন? পরীক্ষা 100 নাম্বার হবে কিন্তু আমরা কাউন্ট করব অর্ধেক। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, এখন পরীক্ষা সংক্রান্ত আমি যে কথাগুলো বলছি সেগুলো মনোযোগ দিয়ে শুনেন। স্যার অ্যাসাইনমেন্ট গুলো কোথায় হবে? এটা পরীক্ষার পরে আমরা দিব, পরীক্ষার পরে আপনাকে দিব, তখন এগুলো নিয়ে কথা বলবেন, এখন এগুলো নিয়ে কথা বলার দরকার নেই। এখন সামনে পরীক্ষা, পরীক্ষা নিয়ে কি বলি সেটা শুনেন, ঠিক আছে? বলেন স্যার, আমার চ্যাপ্টার 9 এ 2 আর 3 এর প্রবলেম আছে। আচ্ছা, যেগুলো প্রবলেম আছে এই মুহূর্তে আমি মানে আর জুমে ক্লাস বাড়াইতে পারবো না, প্রবলেম হবে, মানে আমার জুম স্টপ হয়ে যাবে, সেক্ষেত্রে আমি বলছি আপনার যেগুলো প্রবলেম আছে, আমি বলছি স্যার আপনার যেগুলো প্রবলেম থাকবে সেগুলো আমাকে পরবর্তীতে দিবেন, অথবা আমার সাথে পরবর্তীতে কন্টাক্ট করবেন, আমি আপনাকে আলাদা করে করিয়ে দিব, ঠিক আছে? যাদের যেই জায়গায় প্রবলেম আছে এখনো আজকের ক্লাসের পর, যাদের প্রবলেম আছে তারা আমাকে পরবর্তীতে, আমি তো গতকালই মেসেঞ্জারে আপনাদের ক্লাসে বলে দিয়েছি, আজকের পরেও যাদের সমস্যা থাকবে তারা আমাকে আলাদা করে মেসেঞ্জারে নক করবেন, আমি ওইখানে সলভ করে দিব, আপনার প্রয়োজনে আমাকে ভিডিও কল দিবেন, আমি ওইখানে করিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখন আমি কথা বলছি আপনারা সবাই চুপ থাকবেন, আমার কথাগুলো শুনবেন, পরীক্ষা সংক্রান্ত কথা। আপনারা 1 নং কোশ্চেনের যে 1 থেকে 20টা প্রশ্ন থাকবে সেই 20টা প্রশ্নের অ্যানসার সিরিয়ালে দিবেন, 1 2 3 4 5 এভাবে 20 পর্যন্ত আগে লিখবেন, তারপর যেটা পারেন আপনি সেটা অ্যানসার করবেন, যেটা পারেন না সেটা খালি থাকবে, উল্টা পাল্টা নাম্বার বসানো যাবে না 1 নং কোশ্চেনে, বাকি আপনি বাকিগুলো প্রশ্ন অ্যানসার করবেন, আপনি এ বি সি সিরিয়াল অ্যানসার করবেন, এ পারেন না এ লিখে জায়গা একটু ফাঁকা রেখে দিবেন, তারপর বি থেকে অ্যানসার শুরু করবেন, মানে আগে সি নাম্বার দিয়ে শুরু করেছেন তারপরে বি নাম্বার, এরকম যেন না হয় এবিসি সিরিয়ালে লিখবেন, ক্লিয়ার? তারপর আপনি সবগুলো প্রশ্ন অ্যানসার করে সকল খাতা একসাথে স্কুলে জমা দেবেন, পরীক্ষা শেষ হওয়ার পর, অর্থাৎ আপনাদের 24 বা 25 তারিখে পরীক্ষা শেষ হলে ওই সময় সবগুলো খাতা একসাথে স্কুলে জমা দেবেন। ওকে স্যার। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে পরীক্ষা সংক্রান্ত পরবর্তীতে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সমাধান দিব, বা ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সমাধান দিব। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে, সবাই ভালো করে পরীক্ষা দিবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।